জননিরাপত্তার স্বার্থে সরকারের নির্দেশনা উপেক্ষা করে পহেলা বৈশাখে অনুষ্ঠান করা এবং এটি নিয়ে নেতিবাচক বিবৃতি দেয়া ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এ আরাফাত আজ দুপুরে সচিবালয়ের নিজ দপ্তরে কথা বলেন এ তিনি সরকারের নিরাপত্তা নির্দেশনা অমান্য করে বর্ষবরণ না শৃঙ্খলা শিরোনামে গতকাল পহেলা বৈশাখ সন্ধ্যায় শাহবাগে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উদীচি শিল্প শুধু তাই নয় বেশ কিছু বাস্তবতা বিবর্জিত বক্তব্য দিয়েছেন তারা তাদের এই আচরণে সরকার খুবই ব্যথিত ও দুঃখিত এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশব্যাক সহ বিশ কোটি টাকার পুরস্কার